হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন নির্দেশ এবার স্পেশ এডুকেটর নিয়োগের নির্দেশ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজেশকর মানথার প্রাথমিক স্পেশাল এডুকেটরের নতুন নির্দেশ দিলেন তিনি কবে থেকে সেটা কার্যকরী হবে এই মুহূর্তে কি কি আপডেট উঠে এলো কি কি নির্দেশ দিয়েছেন তিনি কবে নিয়োগ হবে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলে যদি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য তো চলুন ডিটেইলসটা আমরা জেনে নিই তো প্রাথমিকে স্পেশাল এডুকেটর নিয়োগের কি কি নির্দেশ দিয়েছেন দেখবো আমরা রাজ্যের সব প্রাথমিক স্কুলে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য বিশেষ শিক্ষক অর্থাৎ স্পেশাল এডুকেটর নিয়োগ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট সম্প্রতি বিচারপতি রাজশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন তিনি জানান বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের শিক্ষক নিয়োগের ব্যাপারে সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে তা মোতাবেকে তিন মাসের মধ্যে পদ তৈরি করতে হবে প্রাথমিক শিক্ষা অর্থাৎ আগামী মাসের মধ্যে এই স্পেশাল প্রত্যেক স্কুলে একজন করে থাকবেন এমন ভাবেই কিন্তু নিয়োগ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী তিরিশে সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানিতে এই নির্দেশ পালন নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের সচিব এবং পর্ষদকে রিপোর্টও জমা দিতে বলা হয়েছে বিচারপতি বলেছেন যে শুধু স্পেশাল এডুকেটর পদ তৈরি এবং নিয়োগ নয় এ ব্যাপারে শীর্ষ আদালত যে অন্যান্য নির্দেশ দিয়েছে সেগুলোকেও পালন করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ভুলটি পাত্র সহ কয়েকজন প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগ না হওয়া নিয়ে মামলা করেন মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং সিঞ্জনী চক্রবর্তী কোর্টে জানান যে সুপ্রিম কোর্ট স্কুলে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য স্পেশাল এডুকেটর পদ তৈরি করে নিয়োগের নির্দেশ দিয়েছিল রাজ্যে মাধ্যমিক স্তরে প্রতিটি পদ তৈরি করা হলেও প্রাথমিক স্তরে এই পদ তৈরি করা এখনো পর্যন্ত হয়নি এই ব্যাপারে শীর্ষ আদালতের নির্দেশের প্রতিলিপিও তারা কোর্টে জমা দেন রাজ্য সরকারের কৌশলী অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে যে অ্যাডভোকেট তিনি কথা বলছিলেন কোর্টে তিনি জানান যে কিছু পদ তৈরি করা হয়েছে তবে মামলাটি সুপ্রিম কোর্টে এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে সেখানে সমস্তটা জানানোর জন্য তারা ওয়েট করছে যদিও মাননীয় বিচারপতি রাজেশেখর মান্থা তার বক্তব্য তিনি যেটা বলেছেন সুপ্রিম কোর্টে রয়েছে বা বাকি রয়েছে এখন শুনানি প্রক্রিয়া বাকি রয়েছে এই কারণ দেখিয়ে নির্দেশ পালন করার ক্ষেত্রে দেরি করার কোনো যুক্তি নেই অর্থাৎ তিনি খুব দ্রুত এই স্পেশাল এডুকেটার পদ তৈরি করে তাদের নিয়োগ করার নির্দেশ দিচ্ছেন অহেতুক বিলম্ব করা তিনি একদমই মানবেন না এরপর কোর্টের এই নির্দেশের পরে বিভিন্ন স্কুলে চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেটারদের অনেকেই আশার আলো দেখছেন হুগলির একটি স্কুলের চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেশন সমিত সাহার বক্তব্য স্থায়ী পদে নিয়োগ হলে পড়ুয়া এবং শিক্ষক দুপক্ষই উপকৃত হবে এখন অনেকেই প্রশ্ন করবেন যে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে বা মাধ্যমিক বিদ্যালয়ে স্পেশাল এডুকেটার নিয়োগ করার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন রয়েছে প্রথমত প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্পেশাল এডুকেটার পদে অ্যাপ্লাই করার জন্য প্রত্যেক ক্যান্ডিডেটকে অবশ্যই স্পেশাল ডিএড বা স্পেশাল ডিএলএড কোর্স কমপ্লিট করতে হবে দু বছরের এই স্পেশাল ডিএলএড কোর্সটি নর্মাল ডিএলএড কোর্সের সমতুল্য হলেও এই সমস্ত পদগুলিতে এই নর্মাল ডিএলএড ক্যান্ডিডেটরা তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না তো সেক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা আরসিআই অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা ট্রেনিং ইনস্টিটিউশন থেকে স্পেশাল ডিএলএড কোর্স করেছেন একমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটরা প্রাথমিকে স্পেশাল এডুকেটর পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আবারও বলছি নর্মাল ডিএলএড ক্যান্ডিডেটরা কিন্তু এই পদে এলিজিবল নয় অন্যদিকে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে স্পেশাল এডুকেটর নিয়োগ করার জন্য তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হবে দুই বছরের স্পেশাল বিএড কোর্স নর্মাল বিএড কোর্সের ক্যান্ডিডেটরা কিন্তু এই পদে অ্যাপ্লাই করতে পারবেন না অর্থাৎ মাধ্যমিক স্তরে অ্যাপ্লাই করার জন্য স্পেশাল এডুকেটর পদে মাধ্যমিক স্কুলে অ্যাপ্লাই করার জন্য আপনাকে অবশ্যই দু বছরের বিএড কোর্স কমপ্লিট করতে হবে তবে আপার প্রাইমারি লেভেল পর্যন্ত স্পেশাল ডিএড বা স্পেশাল ডিএলএড কোর্সের ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবেন তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এই মুহূর্তে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটি একটু নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার নজর রইল পাশে দেখা বেগুনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ